ভিডিওর শুরুতেই আজকে আমি অন্তরাকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। অন্তরা আমার কাছে একটা আবদার করেছিল যে আমি যেন আমার পরবর্তী ভিডিওতে ওর নামটা উচ্চারণ করি। তো অন্তরা, আমি কিন্তু আজ তোমার নামটা বললাম, ভিডিওটা তুমি যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি আজ বাড়িতে বানিয়েছিলাম পনির টিক্কা, এর জন্য একটা পাত্রে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে টক দই, তাতে দিয়েছি 2-3 চামচ ছাতু, দিয়েছি আন্দাজ মতো নুন, কসুরি মেথি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুনের থেঁতো, আর দিয়েছি চাট মশলা। এই দিয়ে সমস্ত মশলাগুলোকে মেখে নিয়ে তার মধ্যে দিয়েছি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর পনিরের টুকরোগুলো। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে স্টিকের মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গেঁথে নিয়েছি। আর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে সে তার মধ্যে এই একটা একটা করে স্টিকগুলোকে এপিট ওপিট করে উল্টে উল্টে ভেজে নিয়েছি। আর সার্ভ করেছিলাম একটু অনিয়ন স্যালাডের সাথে, খেতে দুর্দান্ত হয়েছিল।